হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনার সবাই কেমন আছেন, ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজে হলো দুপুর তিনটে, তো আমি চলে এসেছি আপনার সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আশা করি আপনার রাজধার থামেল থেকে বুঝতেই পেরেছেন। তার জন্য বেশি বাবু না, আমি ভিডিওটা স্টার্ট করি। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করবো হলো মেকআপ ভিডিও। তো এখন ঘরে বসে বসে লকডাউনে বোর হচ্ছি, মানে সেভাবে লকডাউন না থাকলেও করোনা ভাইরাসের জন্য তো আমার বাইরেও বেরোতে পারছি না খুব বেশি প্রয়োজন ছাড়া। তারপরে একটু মেকআপও করতে পারছি না, কোনো অকেশনও যেতে পারছি না অনুষ্ঠানে, তাই না? তো সেজন্য একটু ইচ্ছাই করে আমাদের মেয়েদের যে সাজগোজ করি আর কি ঘরে বসে, তো সেই জন্যই আমি অনেকদিন মেকআপ করি না। তো আজ খুব ইচ্ছে হলো তাহলে আমাদের একটু সাজি এবং আপনার সঙ্গে শেয়ার করি। তো এটা হলো সিম্পল মেকআপ, মানে আপনারা কোনো অনুষ্ঠানে গেলে সাজতে পারেন, বা যারা কলেজ গোয়িং গার্ল, টিউশনে যাচ্ছেন, পার্টিতে নর্মালভাবে যেভাবে আমি সাজি আর কি, তো সেভাবে। তো আমি ঘরে থাকলে মাঝে মাঝে একটু কাজল লাগাই, ভালো লাগে, বা আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও, তখনও কাজল লিপস্টিক লাগাই, কখনো কখনো একটু আইব্রোটাও সামান্য আঁকাই। এমনি কোথাও গেলে আমি জাস্ট নর্মালভাবেই যাদের লাগার মানুষ, আমার কাছে প্রাইমার নেই, তো প্রাইমার বাদে আমি অ্যালোভেরা জেল, ময়েশ্চারাইজার, তারপরে টোনার চুল থাকে আর কি লাগাই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, ফাউন্ডেশন, কনসিলার, তারপরে কাজল দিয়ে আমি কাজল আইলাইনার দুটোই পরি। আইলাইনার আমার আছে, ল্যাকমিরও আছে, নর্মাল আছে, কিন্তু ভালো লাগে না। মাস্কারাও মানে ইউজ করতে ইচ্ছা না আছে, তো আজকে আমি মাস্কারা আইলাইনার পুরোটা ইউজ করবো না, আমি কাজল দিয়ে আইলাইনার পরবো, কাজল পরবো, আর লিপস্টিক তো পরি। এবারও খুব বেশি অনুষ্ঠান হয়, যেমন বিয়ে বাড়ি হলে বা পুজোর সময় যদি একটু শখ হয় তখন একটু আইশ্যাডো ইউজ করি, বা ব্লাশার, হাইলাইটার। তো আজকে আমি এগুলো সবই ইউজ করবো, কিন্তু শুধু মাস্কারা আর আইলাইনারটা করবো না। আইলাইনার জায়গায় আমি কাজল দিয়ে আইলাইনার পরবো, আর মাস্কারাটা একদমই অ্যাভয়েড করবো, মানে স্কিপ করবো। তো আপনারা চাইলে যারা মাস্কারা ইউজ করতে ভালোবাসেন, বা আইলাইনার পরতে আইলাইনার দিয়ে, তারা অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে? তারা চলুন আমি ভিডিওটা স্টার্ট করি। আর একটু আস্তে করে ফ্যানও চালিয়েছি, কারণ অনেক গরমের মধ্যে ঘেমে গেলে তো মেকআপ করতে পারবো না, সেই জন্য। আর বেশি জোরে দিলে আবার আপনারা আমার শুনতে পারবেন না। তো আমার তো ফেস ওয়াশ দিয়ে উঠে ধোয়া হয়ে গেছে, তো এবার আমি এই টোনারটা ইউজ করবো। এটা হলো গুড ভাইবসের রোজ গ্লো টোনার। আর আপনারা চাইলে এখানে যে কোনো টোনার ইউজ করতে পারেন। মেকআপ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে কিন্তু টোনারটা লাগানো খুবই প্রয়োজন। তো হয়ে গেছে আমার লাগানো, তো একটু মুখে বসিয়ে নিচ্ছি। আর এমনি তো কিছুক্ষণ পরে এটা এমনিতেই মানে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। একটু গলা তো লাগিয়ে এলাম, মানে নেকে। এবার লাগাবো প্রাইমারের বদলে অ্যালোভেরা জেল। আর এখানে আমি গুড ভাইবসের অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, আর যদি আপনার কাছে প্রাইমার থাকে তাহলে প্রাইমারটাই লাগাবেন, একটু ভালো ব্র্যান্ডের কোনো প্রাইমার লাগাবেন। তো আমি একটা আয়নাও নিয়ে নিয়েছি, এমনি তো ডিসেন্ট টেবিলে বড়ো আয়না দিয়ে সাজতে বেশ ভালো লাগে। আমাদের বাথরুমে একটা আছে, কিন্তু যেহেতু আপনার সাথে ভিডিও করছি মোবাইল ক্যামেরা দিয়ে অতটা ভালো করে করা যায় না, ডিস্টেন্স হয়ে যায়, সেখানে এই আয়নাটা তো হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ ওয়েট করে নিয়ে, মানে প্রাইমার লাগালে তো ওয়েট করতে হয়, তো অ্যালোভেরা জেল লাগালে খুব একটা ওয়েট করার প্রয়োজন হয় না, হয়তো না, আমি যেভাবেই করি। তো এবারে লাগাবো এই ময়েশ্চারাইজারটা, এটা হলো লোটাস হার্বালসের অ্যালফা মোস্ট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার অয়েল স্কিন টাইপস। আর এই টোনারটা অয়েল স্কিন টাইপ ছিল, আর ওই অ্যালোভেরা জেলটা, এগুলো তো আমি আগে সবই আলাদা আলাদা করে রিভিউ করেছি। এটা লাগাবো, তো অল্প করে নিয়ে নিলাম। আর আপনারা এখানে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করেন। আর আমি তখন বললাম যে কলেজ গোয়িং গার্ল বা পার্টি, তো পার্টি এখন হলেও কলেজ তো এখন বন্ধ আছে, এখন সবাই অনলাইনে ক্লাস করছেন, তো সেজন্য ওটা বলা আমার ঠিক হয়নি। তো যাই হোক, যে সুযোগটাই পাবেন না কেন এরম টাইপে একটু মেকআপ করে নেবেন, বা মন খারাপ লাগলে মন ভালো করতে ঘরে বসে একটু সাজগোজ করে নেবেন আমার মতন। একটু গলা জল লাগিয়ে এলাম মুখের সাথে সাথে, মেকআপ করার আগে তো ময়েশ্চারাইজার লাগানো খুবই ইম্পর্টেন্ট, তাদের স্কিপ করলে চলবেই না। তো বাকি প্রোডাক্টগুলো সবই আমার ল্যাকমির, মানে ফাউন্ডেশন, কনসিলার আর কম্প্যাক্ট। এবার আমি অ্যাপ্লাই করবো হলো এই যে ল্যাকমির অ্যাবসলিউটের স্কিন ন্যাচারাল মুস মেটেরিয়াল, মানে ফাউন্ডেশন, এটার সেটটা হলো আইভরি ফেয়ার। এগুলোর প্রাইস আমি কিছুই বলছি না, যদি কারো জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো। এই হলো ফাউন্ডেশনটা, ওখান থেকে নিতে হবে অল্প অল্প করে। আপনারা এখানে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারেন, আর যার যেটা স্কিন টোন সেই অনুযায়ী। তো আমি ফাউন্ডেশন এবার ভালো করে ফেসের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলতে কি, আমার ব্লেন্ডার আছে, মানে স্পঞ্জ যেটা আর কি, মেকআপ ব্লেন্ডার, বাট আমার হাত দিয়ে করতে বেশি সুবিধা হয়। অনেক সময় কী হয় বলুন তো, ব্লেন্ডারের মধ্যে অনেকটা চলে যায়। এখন তো সময় আছে, হাতে তো সময় ধরেই করছি, কিন্তু যখন সময় থাকে না তখন তো এভাবেই করি তাড়াতাড়ি করে। আর ভিডিও যদি না করতাম তাহলে তাও ব্লেন্ডার দিয়ে করতাম, হয়নি।
তো আপনাদের যার যেটা সুবিধা সেটাই করবেন। যদি কেউ ব্লেন্ডার দিয়ে কমফোর্টেবল হয় ব্লেন্ডার দিয়ে করবেন, কেউ যদি হাতের সাহায্যে করতে চান হাতের সাহায্যে করবেন, কারণ আগে তো আমরা হাত দিয়েই করতাম, আগে তো ব্লেন্ডার ফ্লেন্ডার কিছু ছিলই না এসব। আর আমাদের আশেপাশ থেকে একটু আওয়াজ পেতে পারেন, কারণ পাশের বাড়ি একটা ডগি আছে, সে একটু চিল্লাচ্ছে মানে অচেনা লোক দেখলে, এমনকি আশেপাশে ঘর থেকে, তো প্লিজ ইগনোর করবেন। তো আমার লাগানো হয়ে গেছে ফাউন্ডেশনটা, ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, ফেসের সাথে মিশে গেছে একদম। এবার লাগাবো ল্যাকমি অ্যাবসলিউটের এই কনসিলারটা, এটা হলো রোজ ফেয়ার। আপনারা চাইলে এটা আইভরি ফেয়ার নিতে পারেন। তো রোজ ফেয়ারটা আমার ফেসে ভালোই হয়, যখন আমি এটা কিনেছিলাম অনলাইন থেকে তখন আমি আইভরি ফেয়ারটা পাইনি, এটা আমি অনেকটাই ইউজ করেছি, বেশ কমেও গেছে। এটাও আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, যার যেটা স্যুট করে ভালো লাগে। তো আমি ল্যাকমিটা ইউজ করি, আমার বেশ ভালোই লাগে, আর আপনাদের স্কিন টোন অনুযায়ী অবশ্যই নেবেন। এটার মাধ্যমে আপনারা আপনাদের ডার্ক সার্কেলস, তারপরে পিম্পলের দাগ, যে কোনো রকমের কিছু মানে একটু মেকআপের মাধ্যমে ঢাকতে পারবেন, তো বেশ ভালো হয় আমার। এটা কোনো রকম পার্টিতে গেলে বা অকেশনে বিয়েবাড়িতে গেলে বেশ ভালোই হয়, আদারওয়াইজ ফাউন্ডেশনটা দিয়েই কাজ চলে যায়। তো এটা ভালো করে ব্লেন্ড করে নেবো, যেখানে যেখানে আমাদের ধরুন ডার্ক সার্কেলস আছে, আমার নেই, তাও পিম্পল থাকে, পিম্পলের দাগ থাকে, সেগুলো তো একটু একটু আছে, তো এসব জায়গায় ইউজ করবেন। আর আমি অনেকদিন ধরে ইউজ করছি, অনেকটা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে এটা কিনতে হবে আর কি, তাও আরও আগে শেষ হয়ে যেত, কারণ সেভাবে তো বাইরে বেরোনো হয় না, মেকআপ করা হয় না, সেগুলো তো আছে। তো দেখুন আমার কনসিলারটা লাগানো হয়ে গেছে, এবার লাগাবো হলো কম্প্যাক্ট, এটাও ল্যাকমি অ্যাবসলিউটের কম্প্যাক্ট, এটা আইভরি ফেয়ার। তাহলে আমি কম্প্যাক্ট অ্যাপ্লাই করবো, এখানে একটা আয়না আছে, এটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা আপনাদের মনের মতন ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের আপনারা যেটা ইউজ করেন। মেকআপটাকে পুরোপুরি মানে ফেসের সঙ্গে বসানোর জন্য কম্প্যাক্ট লাগানো ইম্পর্টেন্ট, মানে সেট করার জন্য আর কি। কম্প্যাক্ট লাগালে ফাউন্ডেশন আর কনসিলারের পর তো মেকআপটা পুরোপুরি একদম কমপ্লিট লাগে, এটা ন্যাচারাল কমপ্লিট লুক আসে। এবার আমি লাগাবো হলো এই কাজলটা, এটা হলো ফেসাস ক্যানাডার কাজল। তো এখানে আমি ফেসাস ক্যানাডার কাজলটা ইউজ করছি, আরও অনেক রকমের কাজল হয় যেমন এলিটিন, ল্যাকমি, মেবলিন, তো ওগুলো আমি ইউজ করেছি। আমাদের যার যেটা ভালো লাগবে ওর থেকে যে যেটা ইউজ করেন সেটাই ইউজ করবেন। আর আমি কাজল লাগানোর সময় ভালো করে তাকাতে পারছিলাম না, কারণ যেহেতু কাজলটা লাগাচ্ছিলাম সেটা হয়তো আপনারা ঠিক করে দেখতে পারেননি, তো যাই হোক। তো চোখের উপরেও আমি এই কাজলটাই লাগাবো, তো এক্ষেত্রে তো ধরুন আমি এইভাবে লাগাতে পারবো না, আমি দেখতে পাবো না, মানে আয়নাটা ধরলে আমি এটা লাগাতে পারবো না, সেটা আমি লাগিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আমার চোখের উপরেও আইলাইনার লাগানো হয়ে গেছে, আর একটা জিনিস আমি ভুলে গেছি লাগাতে লাগাতে আমি গল্প করতে করতে, সেটা হলো আমি চোখের উপরে যে আইশ্যাডো লাগাবো সেটা কী করে লাগাবো, মানে কাজ যেহেতু আমার আইলাইনার লাগানো হয়ে গেল মানে কাজল দিয়ে, তো যাই হোক আমি আগে ব্রুটা আঁকিয়ে নিই, আইব্রুটা ড্র করে নিই, তারপর আমি দেখছি কোনোভাবে। এখন আমি খুব একটা বেশি কালার লাগাবো না, একটাই হালকা একটা লালচে টাইপের কালার লাগাবো, পিঙ্কিস, কারণ যেহেতু আপনার সঙ্গে শেয়ার করছি, আর আমার কাছে একদমই ডিপ লাল কালার নেই, মানে এই টাইপের ড্রেসের সাথে ম্যাচিং করে যা আছে সেরকমভাবে লাগাবো। আপনার কাছে যদি থেকে থাকে বা যে ড্রেসটা পরবেন অবশ্যই সেরকমভাবে লাগাবেন। তো এখানে আমি মেবলিন নিউ ইয়র্কের ডিপ ব্রাউন শেডের আইব্রু পেন্সিলটা দিয়ে আইব্রুটাকে ড্র করে নিচ্ছি, তো এই ব্রাউন শেডটা খুবই ভালো লাগে ইউজ করলে ব্ল্যাকের থেকে, আপনারা যারা করে থাকবেন তারা জানেন, আর যারা করেননি ব্ল্যাক ইউজ করেন তারা একবার করে দেখতে পারেন, বেশ ভালো হয়। তো দেখুন আমার আইব্রুটা ড্র করা হয়ে গেছে, সবই হলো, এবার বাকি হলো ব্লাশার, হাইলাইটার আর আইশ্যাডো, কারণ এই মাস্কারা ইউজ করে বললাম, আর আমার কাছে কোনো মেকআপ ফিক্সারও নেই, কারণ কোনো প্রয়োজন পড়েনি। আর এখানে আমি মেকআপ ব্রাশও নিয়েছিলাম, যেটা আমার এখনো পর্যন্ত কাজে লাগেনি, কারণ হাত দিয়ে সব হয়ে গেছে, মানে কনসিলারটাও আমি চাইলে মেকআপ ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারতাম, ফাউন্ডেশন, তো আপনারা চাইলে অবশ্যই করবেন। তা দিয়ে একটুখানি দুটোকে সেট করে নিচ্ছি, এটা হলো আমার ন্যাকটের 12 ব্রাশের সেট, তো করে নিলাম। এবার লাগাবলাম এই আইশ্যাডোটা কালার এসেন্সের, আমার কাছে আরও আইশ্যাডো রয়েছে কিন্তু সেটা আমি লাগাচ্ছি না এখন, সেটা হলো এই যে প্যালেটটা আইশ্যাডোর আমাদের রয়েছে, এটা আমার নর্মাল আইশ্যাডোই, তো আপনারা চাইলে কোনো ব্র্যান্ডের আইশ্যাডো ইউজ করতে পারেন, তো আমার কাছে খুব একটা কালারের আইশ্যাডো নেই, তো ভাবছি পরে আমি কিনবো আর কি, তখন তাহলে ভালো হবে বেশ মেকআপ ভিডিও করতে বা মেকআপ করতে। এখানে এই ব্রাশটাও নিয়ে নিয়েছি আমি, তো যেহেতু আমি আগে অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম আইলাইনারটা লাগিয়ে নিয়েছি মানে কাজল দিয়ে, তো একটু প্রবলেম তো হচ্ছেই, কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না, অবশ্যই আগে এটা অ্যাপ্লাই করবেন তারপরেই আইলাইনার লাগাবেন। এখানে আমি একটা চোখে আইশ্যাডো লাগানো দেখালাম, দ্বিতীয় চোখটাতে আর দেখানো গেল না, কারণ দেখা যাচ্ছিলো না আর কি আয়নাটার জন্য, তো সেই আয়নাটাকে আমি এডিট করার সময় কেটে দিয়েছি, তো আশা করি আপনারা বুঝতেই পারবেন। তো দেখুন আমার আইশ্যাডোটাও লাগানো হয়ে গেছে, আমি একদম বেশি
কি বলবো ডিপ করে আই শ্যাডো ইউজ করি না সবসময়, আমি একটু লাইট করার চেষ্টা করি, তো সেজন্য আমি লাইট করেই করলাম। আর যেহেতু ঘরে থাকতেই সাজছি, আর এখন যেহেতু দিনের বেলায় আছে তো নাইটের দিকে একটু বেশি চড়া মেকআপ করা উচিত। আর কলেজ গোয়িং গার্ল তো দিনের বেলায় কলেজ যান, তো টিউশন বেশিরভাগ দিনের বেলাতেই হয়, রাতের থেকে কম। তো টিউশনে যাওয়াতেই কলেজ গোয়িং গার্লই বলতে পারেন, বা পার্টি তো রাতের দিকে হয়। এবার আমি অ্যাপ্লাই করবো হলো এই ব্লাশারটা, এর মধ্যে আছে টোটাল 4টে শেড, তো আমি বিশেষ করে এই শেডটা ইউজ করি কারণ এটা খুবই ভালো লাগে আমার। এইগুলো কখনোই করা হয়নি, তো আজকে ইচ্ছা হচ্ছে একটু এই ডিপটা করার। এখন আমি আমার চিক বোর্ডসে ব্লাশারটা ইউজ করব, তো একটু ডিপ শেডটাই নিলাম। তো আপনারা আপনাদের পছন্দের মতন শেড নেবেন, যাকে যেটা মানাচ্ছে দেখবেন, মানে আপনাদের যেটা মানায় যাকে সেটা। তো এটা আমাকে বেশ ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগেনি। এই শেডটা তো আজ ফার্স্ট টাইম ইউজ করলাম, তো এভাবে আমি দুটো গালে লাগিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আর এটা আমার একটা নর্মালি মানে ব্লাশার, তো আপনারা চাইলে কোনো ব্র্যান্ডেড ব্লাশারও ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করেন। তো দেখুন আমার ব্লাশার লাগানো হয়ে গেছে, এবার বাকি হলো হাইলাইটার, তো এটা হলো আমার হাইলাইটার লিকুইড। তো এখানে আমি একটা গোল্ডেন টাইপসের হাইলাইটার ইউজ করছি, তো এটা আমার নর্মাল ব্র্যান্ডেরই, তো আপনারা আপনাদের পছন্দের মতন ইউজ করবেন। তো অল্প করে নিচ্ছি, নাকে লাগাচ্ছি একটু, যেটা আর কি উঁচু উঁচু জায়গা সেখানে সেখানে লাগাতে হবে হাইলাইটার, যাতে চকচক করে। নাইট মেকআপে হাইলাইটারটা লাগালে কিন্তু দারুণ একটা বেশ গ্লসি ফেসের মধ্যে একটা লুক আসে, দারুণ লাগে। তো ডের থেকে কিন্তু নাইটে অবশ্যই মেকআপের সাথে হাইলাইটার লাগানো প্রয়োজন, তাহলে ফেসটা দেখতে সত্যি গর্জাস লাগে, একটা অন্যরকম লুক আসে। তো আমরা দেখুন হাইলাইটারটা লাগানো হয়ে গেছে, তো এবার শুধু বাকি হলো এই লিপস্টিকটা লাগানো। এটা হলো ম্যাট মি লিপস্টিক, ম্যাট লিপস্টিক, তো এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমার একটা লিপস্টিক ছিল, সেটা একটু শেষ হয়ে গেছে আর কি, তো এটা লাগাবো, এটাও খারাপ লাগবে না কারণ এটা তো রেড লাগাই। এখানে তো আমি একটা রেড কালারের লিপস্টিক লাগাচ্ছি, ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট, তো আমার এই ম্যাট লিপস্টিক লাগে দারুণ লাগে। তো আপনারাও যেরকম ড্রেস পরবেন সেটির সঙ্গে ম্যাচিং করে চেষ্টা করবেন লিপস্টিকটা লাগানোর, তাহলে দারুণ লাগবে। তো আমার পুরো শ্বাসটাই কমপ্লিট, আর বাকি শ্বাসটা সেটা আমি সেজে নিই, মানে যা যা আর কি ইউজ করবো, ইয়ারিং, ব্যাঙ্গেলস, চুলটা একটু খুলবো, তারপর আমি আপনার সঙ্গে আসছি আমার ফাইনাল মেকআপ লুক নিয়ে। তো এই হলো বন্ধুরা আমার মেকআপের ফাইনাল লুক, তো হাতে ব্যাঙ্গেলসটা পরেছি, ঘড়ি পরেছি, আংটিগুলো পরে নিয়েছি, আর এই কানে ইয়াররিংটা ম্যাচিং করে, ভালো লাগছে না? তো সবই আমি টপটার সঙ্গে ম্যাচিং করে পরে নিয়েছি রেডের সাথে, তো রেড কালার তো বেশ ভালোই লাগে পরতে, পিঙ্ক আর রেড আমার ফেভারিট কালার। তো আপনাদের কেমন লাগলো আজকের আমার এই সিম্পল মেকআপ লুকটা, পার্টি লুক বা কোনো অকেশনের, তারপরে কলেজ গোয়িং গার্লস, এটা ডে নাইট দুটোতেই ইউজ করতে পারবেন, কারণ খুব বেশি আমি গর্জাসও করিনি, আমার খুব বেশি লাইটও নয়, মিডিয়ামের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে আমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাকে চলে যাবে আপনার সাথে দেখতে পারেন। আর যারা আমাকে আগে থেকেই বন্ধু করেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাহলে তাদেরই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা নতুন একটা ভিডিও হাতে নতুন কিছু নিয়ে আজ তাহলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বাড়িতে থাকবেন, বেশি বাইরে বেরোবেন না, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক স্যানিটাইজার নিয়ে যাবেন, আর বাড়িতে থাকলে অবশ্যই বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবেন। স্টে হোম, স্টে সেফ, টাটা।